पूर्णं भवतु ॐ सर्वेशं मङ्गलं भवतु ॐ शान्ति शान्ति हरि हरिय আমরা শুনতে চলেছি ঋষি পতঞ্জলির যোগ দর্শন রহস্য ব্রহ্ম ঘর থেকে বেরিয়ে পড়েছেন আর তিনি জড়িয়ে গেছেন প্রকৃতির সঙ্গে এই প্রকৃতির সঙ্গে মিশে গিয়ে তিনি যেন একটা নতুন সংসার পেতেছেন এখন এই সংসার থেকে তাকে বিচ্ছিন্ন করা সহজ নয় এই সংসার থেকে ব্রহ্মকে বের করে নিয়ে আসাই যোগের উদ্দেশ্য পাতঞ্জল যোগ দর্শন এই পথেরই সন্ধান দিয়েছেন প্রকৃতির সঙ্গে মিশে তার যা ভাব হয়েছে সেখান থেকে তাকে বের করা অসম্ভব না হলেও সহজ কিন্তু মোটেই নয় কেননা যেখানেই তিনি যাচ্ছেন সেখানেই প্রকৃতি তাকে ঘিরে থাকছেন তো ব্রহ্মকে একলা পাওয়াই যাচ্ছে না যখন তিনি জেগে আছেন তখন তার সঙ্গে প্রকৃতি যখন তিনি ঘুমিয়ে আছেন তখন তার সঙ্গে প্রকৃতি যখন তিনি চলে ফিরে বেড়াচ্ছেন তখনও তার সঙ্গে সেই প্রকৃতি আমাদের উদ্দেশ্য হচ্ছে তাকে অর্থাৎ ব্রহ্মকে একটু একান্তে সাক্ষাৎ করতে চাই ব্রহ্মকে একটু নিভৃতে আমরা দেখতে চাই কিন্তু সারাক্ষণ প্রকৃতি পরিবৃত হয়ে আছেন বলে এই প্রাণ ও পুরুষকে আমরা কখনোই একলা ধরতে পারছি না ঋষি পতঞ্জলি তার যোগ দর্শনের মাধ্যমে বলছেন আমার সঙ্গে এসো আমি তোমাকে নিভৃতে নির্জনে শুধুই তার অর্থাৎ ব্রহ্মের সঙ্গে সাক্ষাৎ করিয়ে দেব হাজার বছর ধরে তুমি অপেক্ষা করেছ কিন্তু এই ব্রহ্মকে তুমি দেখতে পাচ্ছ না যে মনের মধ্যে তোমার এতদিন জগৎ উদ্ভাসিত হচ্ছিল সেই মনেই ব্রহ্ম সাক্ষাৎকার হবে তোমার যা কিছু আছে অর্থাৎ ইন্দ্রিয়াদি যা দিয়ে তুমি এতদিন জগতের আস্বাদন করছিলে সেই ইন্দ্রিয়াদি দিয়েই তোমার ব্রহ্মানুভূতি হবে এসো আমার সঙ্গে এসো হাজার বছর আগের ঋষি পতঞ্জলির এই ডাক আমরা এতদিন উপেক্ষা করেছি আমরা উপনিষদের ব্রহ্মকে খুঁজে বেড়িয়েছি কিন্তু উপনিষদ বলছে ব্রহ্ম ইন্দ্রিয়াতীত আতীত উপনিষদ কবল ব্রহ্ম উপদেশ দিয়েছেন বলছেন ব্রহ্ম কেবল আলোচনার বিষয় হতে পারে উপনিষদের ব্রহ্মকে জানা যায় না তিনি ইন্দ্রিয়া আতীত কিন্তু ঋষি পতঞ্জলি বলছেন এসো আমরা নিভৃতে এনার সঙ্গে সাক্ষাৎ করি পতঞ্জলির যোগদর্শন বইটি চারটি ভাগে বিভক্ত সমাধিপাদ সাধনপাদ বিভূতিপাদ এবং কৈবল্যপাদ আমরা সাধন পাদ না শুনে আমরা সমাধিপাদ অর্থাৎ ঋষি পতঞ্জলি প্রথমেই পাদের কথা বলেছেন আমরা সেই সমাধি পাদ থেকেই শুরু করব প্রথমেই বলছেন অথ যোগানুশাসনম যোগের অনুশাসন সম্পর্কে বলা হচ্ছে এখানে দুটো শব্দ ব্যবহার করেছেন একটা হচ্ছে যোগ আর একটা হচ্ছে অনুশাসন যোগ বলতে আমরা বুঝি জীব আত্মার সঙ্গে পরমাত্মার মিলন আর এই যোগ সম্পর্কে বিভিন্ন শাস্ত্রে বিভিন্ন প্রক্রিয়ার কথা বলেছেন ভগবান শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন মহাভারতের গীতা পর্বে চার রকম যোগের কথা বলেছেন এগুলো হচ্ছে কর্মযোগ ধ্যানযোগ জ্ঞানযোগ ভক্তিযোগ ইত্যাদি এছাড়া আমরা হট যোগের কথাও শুনে থাকি অনুশাসন হচ্ছে কোনো কিছু প্রাপ্তির উপায় সম্পর্কিত উপদেশ এখানে ব্রহ্ম প্রাপ্তির উপায় সম্পর্কে উপদেশ দিচ্ছেন ঋষি পতঞ্জলি বলছেন যোগ চিত্তবৃত্তি নিরোধ চিত্তবৃত্তির নিরোধের নাম হচ্ছে যোগ যোগের প্রাথমিক লক্ষণ হল চিত্তবৃত্তির নিরোধ এখন চিত্তবৃত্তি কাকে বলে চিত কথাটার অর্থ হচ্ছে জ্ঞান আর ত কথাটার অর্থ হচ্ছে যার দ্বারা জানা যায় অর্থাৎ আমাদের মন বা চৈতন্য স্থান আমরা জানি প্রকৃতি ত্রিগুণময়ী অর্থাৎ সত্য রজতম এই তিন গুণের সমাহার হচ্ছে প্রকৃতি আর এই প্রকৃতি মনের প্রসবকারিনী জননী তাই মনের মধ্যেও এই তিনটে গুণ দেখা যায় এখন প্রকৃতি হচ্ছে জড়ো অচেতন পদার্থ কিন্তু এর মধ্যে যখন সত্যগুণের আধিক্য দেখা যায় তখন প্রকৃতি চেতন হয়ে ওঠেন আমাদের এই চিত্ত সত্যগুণ প্রভাবে জ্ঞান স্বরূপে স্থিত কিন্তু যখন সত্য রজ তম এই তিন গুণের মধ্যে রজ ও তম গুণের সান্নিধ্যে চলে আসে গুণ তখন সে চঞ্চল হয়ে ওঠে এবং বিষয়ের দিকে ধাবিত হয় রূপ তীর ধনুক নিয়ে সে যেন অরণ্যের মধ্যে মায়া মৃগের সন্ধানে ঘুরে বেড়াচ্ছেন আর বিষয় সংস্পর্শে এসে ইন্দ্রিয় সকল কত না বৈচিত্র্যের সম্মুখীন হচ্ছেন তমগুণের প্রভাব যখন বেশি দেখা যায় তখন চিত্ত মূঢ়তায় আচ্ছন্ন হয় আর অনৈশ্বর্যের দিকে ধাবিত হয় আবার এই তমগুণের প্রভাব যখন কেটে যায় কিন্তু রজগুণের প্রভাব থাকে তখন সে যোগ ঐশ্বর্যের দিকে ধাবিত হয় এরপরে একসময় রজগুণের প্রভাব যখন ধীর হতে হতে নিশ্বেষিত হতে চলে তখন সে ধ্যানের গভীরে প্রবেশ করে তখন তার মধ্যে বিবেক জ্ঞানের উন্মেষ ঘটে এই বিবেক জ্ঞান প্রকৃতি ও পুরুষের পার্থক্য উপলব্ধিতে সাহায্য করে পুরুষ থেকে প্রকৃতির বিয়োগের ক্রিয়াই আসলে যোগ ক্রিয়া যোগ বলতে আমরা মিলনকে বুঝে থাকি কিন্তু সাধন প্রক্রিয়া বা যোগ ক্রিয়া ক্রিয়া যোগ প্রকৃতপক্ষে বিয়োগের ক্রিয়া প্রকৃতি ও পুরুষকে বিচ্ছিন্ন করাই যোগের উদ্দেশ্য তো ঋষি পতঞ্জলি বলছেন তখন দ্রষ্টা পুরুষের স্বরূপে অবস্থান হয় তদা দ্রষ্টু স্বরূপে অবস্থানম আগে আমরা শুনেছি চিত্তবৃত্তির নিরোধের নাম হচ্ছে যোগ এবার বলছেন এই অবস্থায় অর্থাৎ চিত্তবৃত্তির নিরোধ হয়ে পুরুষ তার স্বরূপে অবস্থান করেন পুরুষের সঙ্গে নিভৃতে সাক্ষাৎ করতে হবে আর এই সাক্ষাৎকার ঘটবে আমাদের মন বা চিত্তের মাধ্যমে মন দিয়ে আমরা এতদিন বিষয়কের দেখেছি সেই মন দিয়েই আমাদের পরম পুরুষকে দেখতে হবে এখন কথা হচ্ছে এই মন যেমন আমাদের আগে থেকেই আছে এখনও আছে ঠিক তেমনি পরম পুরুষও আগে থেকেই ছিলেন এবং এখনও আছেন তাহলে এখন কেন আমরা দেখতে পাচ্ছি না সৃষ্টিকে আমরা দেখতে পাচ্ছি কিন্তু স্রষ্টাকে আমরা দেখতে পাচ্ছি না দেখতে পাচ্ছি না তার কারণ হচ্ছে আমাদের মন চঞ্চল মলিন আয়নায় আমরা আমাকে দেখতে পারি না আমার রূপকে বা আমার মুখকে ভালো করে দেখতে পারি না কিন্তু এই আয়না যদি স্বচ্ছ হয় তবে আমরা আমাদেরকে ভালোভাবে দেখতে পারবো তো গণ্ডগোল হচ্ছে আমাদের মনের অস্থিরতায় চিত্ত চঞ্চলতায় মনের আয়না সবসময় কাঁপছে ফলে তো স্পষ্ট চিত্র ধরা পড়ছে না তো ঋষি পতঞ্জলি তাই প্রথমেই আমাদের বোঝাতে চাইছেন মনের এই অস্থিরতা কেন হয় মনের এই অস্থিরতার কারণ আমরা যদি জানতে পারি তাহলে এর প্রতিকারের চেষ্টা করতে পারব আর এই অস্থিরতার কারণের প্রতিকার করতে পারলে আমাদের মন শান্ত হতে পারে ঋষি পতঞ্জলি বলছেন স্বরূপ অবস্থার বিপরীতে অর্থাৎ মনের বিক্ষেপকালে বৃত্তি ও পুরুষ একাকার হয়ে থাকেন বৃত্তি সারুপম ইতারত্র মন যখন বিক্ষেপ শূন্য হয় তখন পরম পুরুষকে স্পষ্টভাবে প্রকৃতি থেকে আলাদা করা যায় মন যখন বিক্ষেপ শূন্য হয় তখন সেই পরম পুরুষকে স্পষ্টভাবেই প্রকৃতি থেকে আলাদা করা যায় কিন্তু যখন মন বিক্ষিপ্ত থাকে তখন প্রকৃতি ও পুরুষ একাকার হয়ে যায় পুকুরের জল যখন স্থির তখন চাঁদের স্পষ্ট ছবি পুকুরের জলের উপরে দেখতে পারি আমরা কিন্তু জল যখন বাতাসের কারণে চঞ্চল হয়ে ওঠে তখন সেই জলে প্রতিবিম্বিত চাঁদ আমাদের ভালো করে নজরে আসে না মনে হয় জল ও চাঁদ যেন একাকার হয়ে আছে ঠিক তেমনি মনের আয়নায় পরম পুরুষের প্রতিচ্ছবি ভেসে উঠলেও বিষয় বাতাসে মন চঞ্চল থাকবার জন্য তা দৃশ্যমান হচ্ছে না এই কথার সঙ্গে আমরা মনের ব্যাপারটা আর একটু বোঝার চেষ্টা করি মনের পাঁচটা স্তর আছে আমরা যখন রজগুণের দ্বারা প্রভাবিত থাকি তখন আমাদের মন থাকে স্বভাব চঞ্চল তখন মন বিষয় থেকে বিষয়ান্তরেই ঘুরে ঘুরে বেড়াচ্ছে আবার দ্বিতীয়ত মন যখন তমগুণের দ্বারা প্রভাবিত হয় তখন মন কোনো কিছুতেই উৎসাহ পায় না একটা নিস্পৃহ অবস্থা থাকে তখন মনের কোনো কিছুতেই সে আর আগ্রহ দেখায় না তৃতীয়ত হচ্ছে এই মন যখন দুই ভূমির উপরেই অবস্থান করে অর্থাৎ কখনো চঞ্চল কখনো মূড়ো কখনো গতিশীল কখনো বিমূড়ো কখনো ঘুমোই কখনো জেগে থাকি কখনো পরিশ্রম করছি আবার কখনো পরিশ্রান্ত হয়ে বসে আছি এই অবস্থাতেই আমাদের বেশিরভাগ জীবন কেটে যায় চতুর্থত অর্থাৎ এর পরে অবস্থা হচ্ছে কেউ কেউ যেন কোনো এক সময় নিজের মধ্যে প্রশ্নের সম্মুখীন হন এই সময় তার মধ্যে না থাকে চঞ্চলতা না থাকে মূল ভাব তখন তিনি সকাল সন্ধেয় পূজ্য কারুর সন্ধান করেন অর্থাৎ একজন আচার্যের সন্ধান করেন এটি যেন সন্ধিক্ষণ এই সময় তার মধ্যে একটা সাত্বিক ভাব জেগে ওঠে এই সময় যেন প্রহরীর বদল হচ্ছে এই সন্ধিক্ষণ যেন প্রহরী বদলের সময় অর্থাৎ পরম পুরুষ তখন প্রহরীবিহীন হয়ে দৃশ্যমান হচ্ছেন আর খোলা দরজায় পরম পুরুষ এসে দাঁড়িয়েছেন একটা শান্তির বাতাস বইছে এই হচ্ছে চতুর্থ মনের অবস্থা এর পরে পঞ্চমত একটা সময় আসেই তখন না দিন না রাত এই সময় না সূর্যের অস্ত যাওয়া না সূর্যের উদয় হওয়া না মূল না বিক্ষিপ্ত ভাব এটি একাগ্র ভাব এই যে একাগ্র ভাব এই হচ্ছে যোগের সময় এই সময় চিত্তকে একমুখী করে তোলে মন এই সময় চিত্তকে একমুখী করে তোলে এই অবস্থা যা যোগ নামে চিহ্নিত করেছেন যোগী পুরুষগণ তো মনের আমরা পাঁচটা স্তর সম্পর্কে শুনলাম ঋষি পতঞ্জলি বলছেন বৃত্তিগুলো পাঁচ প্রকার মনের যে বৃত্তি এগুলো পাঁচ প্রকার কখনো ক্লেশদায়ক কখনো ক্লেশ নাশকারী মনের এই বৃত্তিগুলো কখনও ক্লেশদায়ক আবার কখনো ক্লেশ নাশকারী বৃত্তয় পঞ্চায্য ক্লিষ্টা অক্লিষ্ট বৃত্তি হচ্ছে আমাদের মনের ধর্ম বা স্বভাব আমরা আগে শুনেছি আমাদের মন প্রকৃতিজাত আর এই প্রকৃতির মধ্যে যেমন তিন গুণের সমাহার ঠিক তেমনি আমাদের মনের মধ্যেও এই তিন গুণেরই সমাহার এখন এই মন বিভিন্ন সময় বিভিন্ন রকম আচরণ করে থাকে অর্থাৎ মনে যখন যেমন গুণ দ্বারা প্রভাবিত হয় তখন মন সেই আচরণ করে থাকে আমাদের অবিদ্যাই হচ্ছে ক্লেশের মূল কারণ যে বৃত্তিগুলো আমাদের ধর্ম অধর্ম ইত্যাদি সংস্কারের জন্ম দেয় তা হচ্ছে ক্লেশদায়ক ক্লিষ্টা আর যে বৃত্তিগুলো সংসার পরিণামের বিরোধী যে বৃত্তিগুলো সংসার পরিণামের বিরোধী সেগুলো হচ্ছে ক্লেশ নাশকারী অর্থাৎ অক্লিষ্টা বৃত্তি থেকেই সংস্কারের জন্ম হচ্ছে আবার সংস্কার থেকেই বৃত্তির জন্ম হচ্ছে এ যেন একটা চক্র অবিদ্যা অস্মিতা রাগ দেশ মরণ ভয় এই পাঁচটা হচ্ছে ক্লেশদায়ক বৃত্তি অবিদ্যা অস্মিতা রাগ দেশ এবং মৃত্যু ভয় এই পাঁচটা হচ্ছে ক্লেশদায়ক বৃত্তি আবার এর বিপরীত অর্থাৎ জ্ঞান নিরহংকার প্রেম একাত্মবোধ এবং দেহাতীত ভাব এই হচ্ছে ক্লেশ নাশকারী বৃত্তি নিরহংকার প্রেম একাত্মবোধ দেহাতীত ভাব এবং জ্ঞান এই হচ্ছে ক্লেশ নাশকারী বৃত্তি ঋষি পতঞ্জলি বলছেন প্রমাণ বিপর্যয় বিকল্প নিদ্রা স্মৃতয় প্রমাণ অর্থাৎ অবিসংবাদিক জ্ঞান বিপর্যয় অর্থাৎ বিপরীত জ্ঞান বিকল্প অর্থাৎ শব্দভ্রম নিদ্রা এবং স্মৃতি এই এগুলো হচ্ছে পাঁচ বৃত্তির পরিচয় প্রমাণ হচ্ছে যথার্থ জ্ঞান অর্থাৎ যেমনটি ঘটছে তেমনটি বোধ হওয়া বিপর্যয় হচ্ছে যথার্থ ঘটনার বিপরীত বোধ করা বিকল্প হচ্ছে বিভিন্ন অবস্থা বিষয়ক বোধ নিদ্রা হচ্ছে ঘুমের মধ্যে একটা অস্ফুট বোধ থাকে আর সবশেষে স্মৃতি হচ্ছে শরণাত্মিক আবৃত্তি তো প্রমাণ বিপর্যয় বিকল্প নিদ্রা এবং স্মৃতি এই হচ্ছে পাঁচটি বৃত্তি মনের আমরা যা কিছু দেখছি শুনছি তা এই চিত্ত বৃত্তি থেকেই সঞ্জাত আমরা যা কিছু দেখছি বা শুনছি তা এই চিত্ত বৃত্তি থেকেই সঞ্জাত আর এই বৃত্তি ক্ষণে ক্ষণে পরিবর্তিত হচ্ছে কখনো চঞ্চল কখনো স্থির মানুষের জ্ঞান লাভের প্রধান উপায় হচ্ছে ইন্দ্রিয় বর্গ এসব আমরা জানি মানুষের জ্ঞান লাভের প্রধান উপায় হচ্ছে ইন্দ্রিয় বর্গ অর্থাৎ পঞ্চ ইন্দ্রিয় আর এই ইন্দ্রিয়ের দ্বারা জ্ঞান তার কাছে প্রত্যক্ষ প্রমাণ কিন্তু এই প্রত্যক্ষ জ্ঞানের একটা মারাত্মক ত্রুটি আছে আর তা হচ্ছে সীমাবদ্ধতা আমরা কাছের জিনিস তেমনভাবে দেখতে পাই না ঠিক তেমনি আমরা দূরের জিনিসও ঠিক ঠিক মতন দেখতে পাই না আমরা যে শব্দ শুনি তা একটা বিশেষ স্তরে মাত্র অনুভব করতে পারি শব্দের একটা বিশেষ স্তর মাত্র আমরা অনুভব করতে পারি তার বাইরে যে তরঙ্গ উদ্ভূত শব্দ তা আমাদের শ্রুতিগোচর হয় না দ্বিতীয় ত্রুটি হচ্ছে ইন্দ্রিয়ের বিকলতাজনিত জ্ঞান চোখে আমাদের যখন ছানি পড়ে বা কানে তালা লেগেছে ধরুন তখন আমরা একটা আবছা ছবি দেখতে পাই বা অস্পষ্ট শুনতে পাই এর থেকে আমাদের মধ্যে ভ্রান্তি জ্ঞান হতে পারে তৃতীয়ত হচ্ছে আমাদের মন ও বুদ্ধি বিচারের সাহায্য দৃশ্যমান বস্তু বা শ্রুতিগোচর ধ্বনি সম্পর্কে একটা জ্ঞান আহরণ করে তো যার যেমন বিচার বুদ্ধি সে সেই মতো বুঝে থাকে জ্ঞান যা ইন্দ্রিয় দ্বারা অর্জন হয়ে থাকে তা হচ্ছে সীমাবদ্ধ জ্ঞান অর্থাৎ আমাদের ইন্দ্রিয় সকল সীমাবদ্ধ জ্ঞান প্রদান করে থাকে আবার ইন্দ্রিয় বিকল থাকলে বা আমরা যখন অমনোযোগী থাকি বা মনোযোগী না হলে এক শুনতে আর এক শুনে ফেলি এক দেখতে আর দেখে ফেলি যদিও বিজ্ঞানের আবিষ্কার আমাদের এই ব্যাপারে অনেকটাই সাহায্যের জন্য এগিয়ে এসেছে এখন আমরা চশমার সাহায্যে স্পষ্ট দেখতে পারি দূরদর্শন যন্ত্র দূরবীক্ষণ যন্ত্র আমাদের দর্শন ও শ্রবণ ক্রিয়াকে সুদূর প্রসারী করেছে কিন্তু তথাপি একথা সত্য যে আমাদের ইন্দ্রিয় বা বিজ্ঞান এখনও আমাদেরকে সীমাবদ্ধ করেই রেখেছে সীমার বাইরে বা অভ্রান্ত জ্ঞানের নিশ্চয়তা দিতে পারেনি আর এই কারণেই হাজার হাজার বছর আগেই আমাদের মুনি ঋষিগণ পঞ্চ ইন্দ্রিয়ের পারে মন নামক যে ষষ্ঠ ইন্দ্রিয় আছে তাকে তারা কাজে লাগিয়ে অর্থাৎ বুদ্ধির মাত্রাকে বৃদ্ধি করে জ্ঞানের মধ্যে স্বচ্ছতা ও সীমানা বৃদ্ধির প্রয়াস করেছেন এক অদ্ভুত সংযোজন যা আমাদের প্রাচীন মুনি ঋষিরা করে গেছেন ঋষি পতঞ্জলি বলছেন প্রত্যক্ষ করা অনুমান করা ও আগম অর্থাৎ আপ্তবাক্য বা মুনি ঋষিদের যে বাক্য প্রত্যক্ষ করা অনুমান করা এবং মুনি ঋষিদের আপ্তবাক্যে বিশ্বাস করাকেই প্রমাণ বলা হয়ে থাকে প্রত্যক্ষ অনুমান আগমা প্রমাণাদি প্রমাণানি এই শ্লোকে প্রমাণকে তিনটে শ্রেণীতে ভাগ করা হয়েছে একটা হচ্ছে সাক্ষাৎ অনুভব আপনি যা নিজের কানে শুনছেন যা নিজের চোখে দেখছেন বা যা কিছু আপনি ইন্দ্রিয় দ্বারা মনসহ অর্থাৎ ছটি ইন্দ্রিয় দ্বারা আপনি প্রত্যক্ষ রূপে যা অনুভব করছেন এ হচ্ছে সাক্ষাৎ অনুভব এরপরে হচ্ছে অনুমান আপনি হয়তো দেখছেন বা শুনছেন না কিন্তু অনুমান করতে পারছেন যে কিছু একটা ঘটছে বা ঘটতে চলেছে এটা হচ্ছে আমাদের অনুমান তৃতীয় হচ্ছে আগম বা তো বাক্য বিশ্বাসযোগ্য জন যা বলছেন মুনি মনিরিষিকণ যা বলছেন আচার্যদেব যা বলছেন বা বলে গেছেন বা তারা যা লিখে গেছেন তাকেও আমরা সত্য বলে মেনে নিতে পারি তো সাক্ষাৎ অনুভব আমাদের ইন্দ্রিয়ের সাহায্যে বাহ্য বস্তুর সঙ্গে সম্পর্ক স্থাপন করতে পারি সরাসরি সেই সংযোগ ক্রিয়ার ফলে আমাদের মনের আয়নায় একটা চিত্র ভেসে ওঠে এবং আমাদের চিত্রের মধ্যে একটা বৃত্তির জন্ম দেয় মন তখন বুদ্ধির সাহায্যে সেই বিষয়ের বিচার বিশ্লেষণ করে সিদ্ধান্ত নিয়ে নেয় এর ফলে আমাদের সেই বিষয় সম্পর্কে প্রত্যক্ষ জ্ঞানের জন্ম হয় আমরা সেই বিষয় সম্পর্কে একটা নিশ্চিত সিদ্ধান্তে উপনীত হতে পারি এর পরে হচ্ছে অনুমান অনুমানযোগ্য বিষয়কে প্রত্যক্ষ করে আমরা প্রত্যক্ষ বিষয়ের পেছনের অর্থাৎ অন্তর্নিহিত জ্ঞান পেতে পারি দূরে কোথাও ধোয়া দেখতে পেয়ে আমরা আগুনের অনুমান করতে পারি পিএম সিকিউরিটি লেখা পুলিশের গাড়ি দেখলে আমরা প্রধানমন্ত্রীর আসার সম্ভাবনাকে আমরা অনুমানের সাহায্যে নিশ্চিত হতে পারি এবার হচ্ছে আগম সিদ্ধ পুরুষের দ্বারা দৃষ্ট কোনো বিষয় আচার্য বা গুরুদেবের বলা কোনো বিষয় বা যা আমাদের প্রত্যক্ষ হয় নি তার সম্পর্কে আমরা একটা নিশ্চিত ধারণা করে নিতে পারি এই আগম বা আপ্তবাক্যের সাহায্যে আপনি আমি হয়তো আমেরিকা বা কৈলাস পর্বতে যাইনি কিন্তু যারা গিয়েছেন তাদের কাছ থেকে শুনে বা তাদের লেখা বই পড়ে আমি আপনি আমেরিকা বা কৈলাস পর্বত সম্পর্কে একটা প্রাথমিক ধারণা বা জ্ঞান পেতে পারি অর্থাৎ সাক্ষাৎ অনুভব অনুমান এবং আগম এই তিনটি উপায়ে আমরা পদার্থের জ্ঞান সংগ্রহ করতে পারি আর এই তিনভাবে পদার্থের জ্ঞান হলে সেই জ্ঞানকে আমরা সত্য বলে নিজের চিত্তে একটা বৃত্তির জন্ম দিতে পারি দেখুন ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের যোগ মনের সঙ্গে ইন্দ্রিয়ের যোগ আবার জীব আত্মার সাথে মনের যোগ তো বিষয়ের প্রতিচ্ছবি ইন্দ্রিয়র দ্বার দিয়ে মনের আয়নায় প্রতিফলিত হচ্ছে জীব আত্মা এই মনের পেছনে থেকে মনের আয়নার প্রতিফলিত প্রতিচ্ছবিকে দেখছেন জীব আত্মার সঙ্গে বিষয়ের সরাসরি কোনো যোগাযোগ নেই তথাপি এই জীব আত্মাই বিষয়কে ভোগ করছেন এই জীব আত্মা হচ্ছেন চৈতন্য স্বরূপ চৈতন্য তাই কখনো বিষয়কে সরাসরি সাক্ষাৎ দেখতে পান না কিন্তু মনের আয়নায় প্রতিবিম্বিত বিষয়ের ছায়াকে বা বিশ্বের ছায়াকে তিনি দেখতে পান এই মনরূপ আয়না যদি মলিন থাকে বিশ্বের ছায়ারূপ প্রতিচ্ছবি সেই মলিন আয়নায় স্পষ্টভাবে প্রতিভাত হবে না চৈতন্যস্বরূপ স্বরূপ আত্মার কাছেও তখন বিশ্বের যে অরিজিনাল রূপ তাও প্রকাশ পাবে না আবার মনরূপ আয়না যদি বিষয় সম্পর্ক থেকে সরে যায় তবে তার সংসার নিবৃত্তি হয়ে যাবে জীব আত্মা আর সংসারের প্রতিচ্ছবি দেখতে পাবে না ঋষি পতঞ্জলি বলছেন বিপর্যয় মিথ্যা জ্ঞানম অতদ্রুপ প্রতিষ্ঠম বিপর্যয় হল মিথ্যা জ্ঞান যা প্রকৃতপক্ষে বস্তুর স্বরূপে প্রতিষ্ঠিত নয় বিপর্যয় জ্ঞান হচ্ছে জ্ঞানের বিপরীত অবস্থা যা সত্য নয় অথচ সেই মুহূর্তে তার মনের আয়নায় প্রত্যক্ষী ভূত হচ্ছে বিপর্যয় জ্ঞান হচ্ছে জ্ঞানের বিপরীত অবস্থা অর্থাৎ যা সত্য নয় অথচ সেই মুহূর্তে মনে হচ্ছে সত্য রজ্জুতে ভ্রম মরিচিকায় জল দর্শন ওই মুহূর্তের জন্য এই দর্শন কিন্তু অসত্য নয় কিন্তু প্রত্যক্ষীভূত এই বস্তু প্রকৃতপক্ষে তা নয় অর্থাৎ মরিচিকা আদৌ জল নয় সাপ নয় এই রজ্জুটি দড়িটা সাপ নয় যা আমার মনে আয়নায় প্রতিফলিত হচ্ছে সেটা সত্য নয় জলে দেউতলা পুকুরে চাঁদকে একাধিক একাধিক রূপে দর্শন হচ্ছে দেখাটা তো সত্য কিন্তু বাস্তবে চাঁদ তো একটাই এই যে ভ্রমক জ্ঞান একেই বলা হয় বিপর্যয় এই বিপর্যয় জ্ঞানকে আবার পাঁচ ভাগে ভাগ করা হয় অর্থাৎ জ্ঞানের কারণে পাঁচ ভাগে ভাগ করা কারণকে পাঁচ ভাগে ভাগ করা হয় ভ্রমজ্ঞানের যে কারণ তাকে পাঁচ ভাগে ভাগ করা হচ্ছে এগুলো হচ্ছে অবিদ্যা অস্মিতা রাগ দেশ অভিনিবেশ এই সম্পর্কে আমরা ধীরে ধীরে শুনব आज यंत ओ शांति 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 हरि ओम शान्ति, शान्ति, शान्ति